eLearn Mentor makes you expert. Hello viewers, assalamu alaikum. Shobai nischoy bhalo achen. Aaj amra kotha bolbo VPN niye. তো আমরা ভিপিএনটা আমরা কেন ইউজ করি এবং আমরা কিভাবে আমরা একটা ভালো একটা ভিপিএন ইউজ করতে পারি। তো আমরা তো সবাই জানি মোটামুটি কম বেশি যে ভিপিএন আমরা ইউজ করি কখন, যখন আমরা একটা সাইটে অ্যাক্সেস পাচ্ছি না বাংলাদেশ থেকে, ঠিক আছে। জাস্ট আমাদের আইপি নাম্বারটা চেঞ্জ করে আমরা দেখ সাপোজ আমরা বাংলাদেশে বসে আছি, এখন আমরা ইউএস সাপোজ যেটা আমি বাংলাদেশ থেকে অ্যাক্সেস পাচ্ছি না সেটা দেখেছি বাইরের দেশের একটা যদি ভিপিএন আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে আমরা তাতে আমরা অ্যাক্সেস পাবো। তার মানে আপনি ভার্চুয়ালি আপনার লোকেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন কথা হলো যে আমরা আসলে ইন্টারনেটে অনেক টাইপের অনেক ভিপিএন আছে, অনেক ভিপিএন অনেক এক্সটেনশন আছে, ঠিক আছে। আমরা সবাই মোটামুটি জানি কম বেশি, বাট আসলে এগুলো কোনোভাবে হয়তো সাময়িকভাবে কাজ করে, বাট আপনারা একটা লং টাইম ধরে একটা সার্ভিস আপনি কিন্তু ওখান থেকে পান না, যদি না আপনি একটা পেড ভিপিএন সার্ভিস নেন, তাই না। ফ্রিতে কিন্তু আসলে কি ওইভাবে ভালো একটা সার্ভিস পাওয়া যায় না। বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটা ফ্রিতে খুব লং টাইম ধরে আপনি ইউজ করার মতো একটা ভালো একটা ভিপিএন, দ্যাটস ইস লাইক ইউ আর ইউজিং পেড ভিপিএন, ওকে। তো এখানে আমাদের ফার্স্ট অফ অল সাপোজ আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই। সাপোজ আমি এখানের মধ্যে সাইটটা আমি দেখেন আমি সাইটটা ঢুকতে চাচ্ছি, কিন্তু একটা সাইটটা ব্লক, ঠিক আছে। এটা আমি বাংলাদেশ থেকে আমি পাচ্ছি না, বাট আমি যদি এখন আমার অপেরা থেকে আমি যদি ঠিক সেম সাইটটা যদি আমি যদি কারণ আমি অপেরাতে আমার ইয়াটা ইউজ করতেছি, ভিপিএনটা ইউজ করতেছি, আমি যদি এখান থেকে এন্টার দিই, আমি যদি ইয়া দিই, দেখেন আমার কিন্তু মোটামুটি আমি কিন্তু সাইটে অ্যাক্সেস পেয়ে গেছি, রাইট। তো কারণটা কি, কারণটা ছিল আমার এটা ভিপিএনটা আমি ইউজ করতেছি, এই কারণে ভিপিএনের কারণে আমার আইপি অ্যাড্রেস ছিল ওটা আমার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখন চলুন আমরা তাহলে দেখি আমরা এই ভিপিএনটা আমরা কীভাবে ইউজ করতে পারি। ফার্স্ট অফ অল এখানের মধ্যে আমরা আপনাদের অবশ্যই এটা আমি যে ভিপিএনটা এখন ইউজ করতেছি এটা হলো গিয়ে আপনার অপেরার একটা ভিপিএন। তো এই ভিপিএনটা যেটা ইউজ করতে হলে আপনার অবশ্যই অপেরা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো এখানের মধ্যে যখন আমার অপেরা ইনস্টল করা হবে আপনি এটা জাস্ট ওপেন করবেন, ওপেন করার পর আপনি যেটা করবেন আপনি এখানে যাবেন, গিয়ে আপনি ঠিক এখানে দেখেন ভিপিএন একটা অপশন আছে এনেবল ইন সেটিং, আমার ভিপিএনটা অপশন অন করা আছে। আমি আগে অফ করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে অন করবেন। তাহলে আমার কি হলো আমার ভিপিএন কিন্তু এখন অফ করা। দেখেন আমি যদি এখন এই সাইটে যাই আমি আর অ্যাক্সেস পাবো না, কারণ আমার ভিপিএন কিন্তু অফ করা। হোয়াট এভার এটা এখন লোডিং লোডিং হতে থাকবে, একটা সময় গেট আর পাবে না। আচ্ছা আমি এটা ক্লোজ করে দিই, কেটে দিই। এখন আমি তাহলে আমি কী করবো, এখানে যাবো, এখানে ক্লিক করবো, আমার ভিপিএনটা আমার এখন অফ করা আছে, আমি এখন অন করে নেবো, ঠিক আছে। আপনার যখন ভিপিএন ইউজ করেন তখন আপনি অন করে নেবেন। তো আমি জাস্ট এখানে কিছু না, এটা জাস্ট আপনি আই আন্ডারস্ট্যান্ড দিলে হয়ে যাবে। আপনি এখানে যে এনেবল ভিপিএন আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে ভিপিএন কিন্তু আপনার এই দেখেন এখানে শো করতে হবে ভিপিএন অন হয়ে গেছে, ঠিক আছে। আপনার লোক আপনার আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে মধ্যে বাইপাস ভিপিএন ডিফল্ট সার্চ ইঞ্জিন, ওকে। এখানের মধ্যে আপনি এটা অন করে রাখবেন, কানেক্ট ভিপিএন হোম সেটিং ব্রাউজার, ওকে, আপনি এখানে অন করে রাখবেন। আচ্ছা এগুলো মানে কি, এগুলো মানে হলো গিয়ে আপনি ফার্স্ট অফ এখানে কানেক্ট টু ভিপিএন হোম সেটিং ব্রাউজার আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনি সবসময় আপনার এই অপশন ইউজ করলে আপনার কিন্তু ভিপিএন ইউজ হতে থাকবে, ঠিক আছে। আপনার অরিজিনাল আপনার ভিপিএন যেটা আপনার যে আইপি অ্যাড্রেস সেটা ইউজ হবে না। তো আপনি এটা আপনি ইচ্ছা করলে আপনি এটা অন করে রাখতে পারেন, অথবা আপনি যখন ইউজ করবেন তখন আপনি এটা ভিপিএনটা অন করে রাখলে হবে। আর আদারওয়াইজ এটা যদি অন করা থাকে এই অপশনটা তাহলে আপনাকে সবসময় এটা ভিপিএন থেকে আপনার ইউজ হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো আর এখানের মধ্যে আপনি যেটা হলো শো এনহ্যান্স অ্যাড্রেস বার, এখানের মধ্যে যেটা হলো আপনার এটা যদি আপনি সাপোজ অন করে রাখেন সেক্ষেত্রে আপনার কী হবে, এখানের মধ্যে যে ভিপিএনের যে অপশনটা আছে এটা এখানে শো করবে, ঠিক আছে। এটা দিয়ে করা ভালো হতো, কারণ আপনি ভিপিএন ইউজ করতেছেন না, তখন আপনি এটা কিন্তু একবার তাকালে এটা গ্লেন্স আপনি কিন্তু বুঝতে পারবেন। এখানে কিছুই করার নেই, আপনার যেভাবে সেটিং আছে সেভাবে থাকবে, আপনার কিছুই করার দরকার নেই, আর জাস্ট এটা অন করবেন, আর এগুলো আপনার প্রয়োজন হলে আপনি জাস্ট অন করে রাখবেন এই দুইটা অপশন। তাহলে আমার এভাবে আমরা ভিপিএনটা অন করে রাখতে পারবো। তাহলে আমি এটা কেটে দিই। এখন যদি আমি আবার যদি সরি আমি যদি আবার যদি এই সাইটে যাই দেখেন চলে আসছে, রাইট, এই সাইটটা আমার চলে আসছে।
তো এভাবে আপনি মোটামুটি অপেরা দিয়ে অপেরা ব্রাউজার ইউজ করে যেটা আপনি একটা পেইড মানে একটা পেইড ভিপিএন মানুষ ইউজ করলে যেভাবে আপনি সার্ভিসটা পাবেন ঠিক সেমভাবে আপনি এটা ফ্রিতে আপনি এভাবে আপনি ভিপিএন ইউজ করতে পারবেন যে খুব মানে কী বলবো আমিও আসলে অনেক দিন ধরে ইউজ করি ইভেন আমিও আসলে বিভিন্ন অনেক জামালায় পড়ছিলাম অনেক সাইটে আমি আসলে ক্লায়েন্টের বিশেষ করে আমি যখন ক্লায়েন্টের কাজ করতে যাই দেখা গেছে আমি বাংলাদেশের থেকে অনেক সাইট ওরা দেয় যেটা আমি আসলে বাংলাদেশে অ্যাক্সেস পাই না তো দেখা গেছে আমি যখন বিপিএন ইউজ করে সাইটগুলো অ্যাক্সেস নিতে যাই তখন দেখে খুব সুন্দরভাবে আমি অ্যাক্সেসটা পেয়ে যাই। আচ্ছা আরেকটা জিনিস হলো আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই এখানের মধ্যে আপনি দেখেন আপনি কিন্তু লোকেশন চেঞ্জ করেন আপনি আসলে কোন লোকেশন আপনি ইউজ করবেন সাপোজ কোনো একটা সাইট আছে যেটি ইউরোপের কোনো একটা জায়গা থেকে ছাড়া আবার কোথাও থেকে আপনার ভিপিএন আপনি মানে অ্যাক্সেস পাবেন না ওই সাইটটায় সেক্ষেত্রে আপনি ইউরোপ সিলেক্ট করে দেবেন তাহলে আপনার কী হবে ইউরোপের কোনো একটা আইপি অ্যাড্রেস ইউজ হবে তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাক্সেস পেয়ে গেলেন। এখন আমেরিকান যে ইয়েগুলো আছে সে অঞ্চলগুলো সেগুলোতে আপনি যদি শুধুমাত্র ওই অঞ্চলগুলোর জন্য ওই ওয়েবসাইটটা নির্দিষ্ট করা যে অন্য কোনো আদার্স কোনো প্লেস থেকে ইয়ে করলে আপনি অ্যাক্সেস পাবেন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেবেন। ইভেন অপটিমাল লোকেশন যেটা করে রাখছে কী হবে ও আপনার যেটা হলো কি আপনি এই অপশনটা যদি থাকেন আপনি এগুলো কোনো কিছুই করতে হবে না এগুলো কোনো কিছু সিলেক্ট করতে হবে না এটা হলো কি আপনার প্রয়োজন অনুযায়ী সে আপনার লোকেশনটা চুজ করে নেবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি ওগুলো কোনো কিছু ইউজ করতে হবে না আপনার প্রয়োজন অনুযায়ী সে ইউজ করে আপনাকে ওই যে অ্যাড্রেস যে ওয়েবসাইট ঢুকতে অ্যাক্সেস করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসে আপনাকে নিয়ে যাবে ঠিক আছে। তো আমার রেকমেন্ডেশন হলো আপনারা সবসময় এটা দিয়ে রাখবেন অপটিমাল লোকেশন আর এখান থেকে আপনি ভিপিএনটা অফ অন করতে পারবেন কোনো সমস্যা নেই। তো যাই হোক আমার ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আপনার মনে হয় যে আসলে আমি খুব ভালো একটা ইনফরমেশান দিয়েছি তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় আর সাবস্ক্রাইব করার পরে যে আমার আসলে ভিডিওটা পুরো ফাউল ছিল আপনাদের আসলে কোনো কাজে আসেনি একটা ভুয়া একটা ফেক একটা নিউজ দিয়েছি বা একটা ইনফরমেশান শেয়ার করেছি সাথে সাথে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবেন এবং প্লাস একটা খারাপ একটা ব্যাড একটা কমেন্ট করে দেবেন। তো আমি আশা করি আপনাদেরকে আমি একটা ভালো একটা ইনফরমেশন আপনার সাথে শেয়ার করেছি তো আশা করি আপনারা যদি এটা ট্রু হয় আমিও আশা করি আই হোপ আই বিলিভ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।